আমার অনুরোধ একটাই দাদা আইটেমটা যখন করবো একটু মন দিয়ে শুনবে যখন কৌতুকটা করব এটা হচ্ছে আপনাদের কাছে সবথেকে আমার বড় পাওয়া তো আমার গ্রামে একটি প্রাইমারি স্কুল আছে তো সেই স্কুলে একটি বাচ্চা ছেলে পড়ে যার নাম হচ্ছে পচা পচা পৃথিবীর সব কাজ করতে পারে কিন্তু একটা কাজ সে ঠিক মতো করতে পারে না সেটা হচ্ছে পড়াশোনা তো হেডমাস্টার মশাই পচাকে নিয়ে ভীষণ বিপদে পড়েছে মানে এ মালকে স্কুল থেকে আমাকে দূর করতে হবে তো পচাকে একদিন হেডমাস্টার মশাই বলে পচা বাবা এদিকে তো বলে মাস্টারমশাই আপনি আমাকে ডাকছেন বলে হ্যাঁ পচা বলে মাস্টারমশাই মশাই কি ব্যাপার বলে পচা তুই কাল থেকে আর স্কুলে আসবি নি বলে মাস্টারমশাই কেন বলে পচা তুই কোনোদিন স্কুলে পড়াশোনা করে আসিস না এতে আমার দুর্নাম তোর বাবা মায়ের দুর্নাম আমার স্কুলের দুর্নাম তুই কাল থেকে আর স্কুলে আসবি না তো পচা মাস্টার কথা শুনে কিছুক্ষণ চুপচাপ থাকার পর মাস্টারমশাই বলছে মাস্টারমশাই আমি আপনাকে একটা কথা বলবো মানে হ্যাঁ পচা বল যে মাস্টারমশাই ভারতবর্ষে যত আসামিকে সাজা দেয়া হয়েছিল তার আগে তাকে একটা সুযোগ দেওয়া হয়েছে মাস্টারমশাই আপনি আমাকে একটা সুযোগ দিবেন লাস্ট একটা সুযোগ তো পচার কথা শুনে মাস্টারমশাই পচা কোচ পচা কালকে যখন তুই স্কুলে আসবি বইয়ে যত রচনা আছে সব রচনা মুখস্থ করে স্কুলে আসবি একদম পচা মাস্টারমশাইয়ের কথা শুনে বই ভগল নিয়েছে একদম সোজা বাড়ি তো পরের দিন পচা যথারীতি স্কুলে এসে হাজির হবে একদম একটা চিন্তা ভাবনা নিয়ে যাচ্ছে তো মাস্টারমশাই বাড়ি যেতে যেতে ভাবছে যে এ ছেলে জীবনে পড়াশোনা করে আসে না এর রচনা মুখস্ত হবে না পচা কালকে আর স্কুলেও আসবে না কিন্তু ঘটনা ঘটে গেছে উল্টা পরের দিন মাস্টারমশাই ক্লাসরুমে ঢুকে দেখে পচা একদম প্রথম বেঞ্চে বসে আছে তো পচাকে দেখে মাস্টারমশাই বলছে মাস্টারমশাই পচা কি ব্যাপার বলে মাস্টারমশাই একদম সিম্পল ব্যাপার বলে পচা তোর রচনা মুখস্ত বলে মাস্টারমশাই রচনা মুখস্থ মানে মাল হাউ হাউ করছে আপনি বলে মাল পোকাক করে ছেড়ে দেবো তো পচা প্রথম রচনা কি ছিল মাস্টারমশাই আপনি প্রথম রচনা দিয়েছিলেন কুমির তো পচা কুমির রচনা বলো বলে মাস্টার কুমির রচনা ঠোঁটের গোড়ায় আউ আউ করছে বলে পচা তাহলে বল বলে মাস্টারমশাই কুমির খুব হিংস্র প্রাণী কুমিরের গাটা খস খসে কুমিরে চারটা ঠ্যাং আছে কুমিরের পিছন দিকে একটা লম্বা লেজ থাকে কুমিরের মুখটা কুত্তার মতো মাস্টার বলে কি ব্যাপার যে ছেলে জীবনে পড়াশোনা করে আসেনি এত সুন্দর রচনা মনে মনে বলতে বলতেছে আর কি তো পররচনা পর রচনা কি ছিল মাস্টারমশাই আপনি আপনি রচনা দিচ্ছিলেন নদী তো পচা নদী রচনা বলো বলে মাস্টারমশাই নদী রচনা জলের মতো বলে পচা তাহলে বল বলে মাস্টারমশাই নদী আমাদের ভারতে নদীমাতৃক দেশ নদীকে যেখানে সেখানে দেখা যায়নি নদী যেখান দিয়ে বয়ে যাওয়ার কথা নদী সেখান দিয়ে বয়ে যায় নদীতে জল থাকে নদীতে শামুক থাকে নদীতে মাছ থাকে কিন্তু মাস্টারমশাই নদীর জলে কুমিরও থাকে কুমির খুব হিংস্র প্রাণী কুমিরের গাটা খসখসে কুমিরে চারটা ঠ্যাং আছে কুমিরের পিছন দিকে একটা লম্বা লেজ আছে কুমিরের মুখটা কুত্তার মতো মাস্টার বলে কুমির রচনা ছিল কুমির তো পচা এখানে নদী রচনায় কোথা থেকে কুমিরকে ঢুকি লিছে বলে দেখি পর রচনা কি ছিল বলে মাস্টার সাহেব পর রচনা দিয়েছিলেন গরু মাস্টর সাহেব মনে মনে বলছে বলে পচা আবার গরুকে কী করে কুমিরে ঢুকায় বলে পচা তাহলে বল বলে মাস্টর সাহেব গরু আমাদের গৃহপালিত পশু গরু গায়ের রং কালো হয় লাল হয় সাদা হয় গরু দুধ দেয় সে দুধ আমিও খাই মাঝে মধ্যে মোর মা গরম করে মোর বাপকেও দেয় গরু ঘাস খায় গরু খড় খায় গরু কুড়া খায় কিন্তু মাস্টার মশাই সাবধান গরু যেন ঘাস খাইতে খাইতে নদীর ধারকে না যায় নদীর পারেকে গেলেই সেই নদীর জলে কুমির আছে কুমির খুব হিংস্র পানি কুমিরের গাটা খসখসে কুমিরের চারটা ঠ্যাং আছে কুমিরের পিছন দিকে একটা লম্বা লেজ থাকে কুমিরের মুখটা কুত্তার মতো মাস্টার বলে পচা তো বিপদে ফেলাইলো একে যা রচনা বলি সব রচনায় কুমির বলে বলতো পচা নবাব সিরাজুল্লাহ রচনা পচার মাথা গেছে ঘুরে বলে সবগুলাকে তো কুমির দিয়ে সাজাইছি এ নবাব সিরাজদৌল্লাহ ইতিহাসের ব্যাপার একে কিঘরে কুমির দিয়ে সাজাবো বলে মাস্টারমশাই এক মিনিট টাইম হবে বলে হতভাগা তাড়াতাড়ি যা তো পচা ভাত থেকে চলে আসছে বলে মাস্টারমশাই নবাব সিরাজদৌল্লা রেডি বলে পচা তাহলে বল বলে মাস্টারমশাই নবাব সিরাজদৌল্লাহ বাংলার শ্রেষ্ঠ নবাব ছিলেন তার শাসন ব্যবস্থা খুব ভালো ছিল কিন্তু মাস্টারমশাই মির্জাফরকে সেনাপতির আসনে বসিয়ে খাল কেটে কুমির লিয়াছিল। কুমির খুব কুমিরের গাটা খসখসে কুমিরের চারটা ঠ্যাং আছে কুমিরের পিছন দিকে একটা লম্বা লেজ থাকে কুমিরের মুখটা কুত্তার মতো মাস্টার বলে পচা তোকে গড় তোর বাপকে গড় তোর চোদ্দ পুরুষকে গড় আজকে আমি যে স্কুলের হেডমাস্টার বসে করছি তুই এই স্কুলের একদিন হেডমাস্টার হয়ে আসবি পচার পচার জয় রে বাবা পচার পচার জয় থ্যাংক ইউ